আর মানে কি মানে এটা আমার প্রফেসর হেডর এই সময় কথা পাতিল আমার যাওয়া তিন মাহ ইয়াত 12% কেজুয়েলিটি হয়েছে আর ইনফ্যাক্ট এই 12% কেজুয়েলিটি ইট ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দি স্টেট। বাকি কিছু জায়গা থাকি ইয়াতকে বেশিও হয়, 9-14% পর্যন্ত হয়। হ্যাঁ, সেই কারণে আমার এই একু অস্বাভাবিক একু কথা হওয়া নাই। এই গোটে নেশনেলি আমি সকলে কমাবো ডেফিনেটলি ভাল কথা, আমি চেষ্টা করে আছো, কিন্তু দিস ইজ অস্বাভাবিক একু হওয়া নাই, এই সম্পূর্ণ স্বাভাবিক কথা। 12% ডেট এটালেক আমি যা গম পাইছো। এনেই চাব আন্তঃগাঁথনি আমার এটা বেডৰ প্রয়োজন তার তুলনায় অলপমান কম ডেফিনেটলি আছে, কিন্তু তার কারণে দুঃখ দিলেই নহব। আমার সকলে চেষ্টা করে আছে। হ্যাঁ, আপনার মানে এটা এই মাত্র এজন মোর ওসর এটা এই টোটাল 965 যা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এটিালেকে ভর্তি হয়েছে, তার ভিতর 12% তার মানে 122 ঢুকাইছে 12%। দিস ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল রেট ইন আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন। তারমানে 10 জন যদি আহে তার যদি 2 জনের কিবা একটা ঘটনা হয়, 10 জন আহিলে যদি 2 জনের ঘটনা হয়, 20 জন আহিলে 4 জন ঘটনা হবই। দিস ইজ ন্যাচুরেল। আর আইসিউ ধরি লোক তো একদম ক্রিটিক্যাল পেশেন্টসে থাকে, আর যদি 10 জনের 2 জন ঢুকায় তো কি বলে কয় 20 জনের 4 জন ঢুকাবই। যদি এই সময় পেশেন্ট এই সময় সাধারণত অলপমান মানুষের মানে জন্ম হারটো বৃদ্ধি পায়, যদি জন্ম হারটো বৃদ্ধি পায় সেই অনুপাতে আমার কি বলে আইসিউ সেই অনুপাতে আমার আইসিউটো ভর্তি হব আর সেই অনুপাতে ঢুকাব। সো ইয়াত মানে একু অস্বাভাবিক একু দেখা নাই।